নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এই গরমের মধ্যে আলু ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপি। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। দেখুন, আমি এই রেসিপিটা বানানোর জন্য এখানে ছ পিস রুই মাছ নিয়েছি। মাছ প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটাকে এখন সাইডে রেখে আমি আপনাদের অন্যান্য উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি চারটে ডাঁটা এভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি এক মুঠো ডালের বড়ি। আর লাগছে, আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে, আর নিয়েছি কাঁচা লঙ্কা। দেখুন, কাঁচা লঙ্কাগুলো আমি ছিঁড়ে রেখেছি, অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যতটা ঝাল খান সে অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবেন। আর ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন, আর জিরে বাটা নিয়েছি 2 টেবিল স্পুন। এখন প্রথমে আমি বড়িগুলো ভেজে নেবো, তার জন্য কড়াই দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। বড়িগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, পাল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি। দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সব কটা মাছ ভেজে নিয়েছি। কড়াই যে তেল ছিল সে তেলের মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু 2-3 মিনিট আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আলু আর পেঁয়াজ খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দেখুন, 2-3 মিনিট আলু পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো দিয়ে 1-1.5 মিনিট আবারও সব কিছু খুব ভালো করে ভেজে নেবো। ডাঁটা দিয়ে খুব বেশি ভাজবো না, কারণ ডাঁটাগুলো শক্ত হয়ে যাবে, তাই আমি 1-1.5 মিনিট ভেজে নিচ্ছি। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এখন জল দিয়ে এইভাবে গুলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন ডাঁটা দিয়ে আমি 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আলু আর ডাঁটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী জল দিতে হবে। আমি এখানে মোটামুটি 2 কাপ জল দিচ্ছি। জল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন, 10 মিনিট হয়ে গেছে, আলু ডাঁটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়ি দিয়ে আবারও 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে খুব ভালো করে আমি ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মাছ দেওয়ার পর আবারও 2 মিনিট খুব ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে কড়াইটা ধুয়ে আবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 টেবিল স্পুন পাঁচ ফোড়ন। ফোড়নটা 10 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা। 2 টেবিল স্পুন জিরে বাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি জিরে বাটাটা 30-40 সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেবো খুব ভালো করে। এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরো তরকারিটা যেটা রেখে দিয়েছিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফোড়নের সাথে। দেখুন, আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ঝোল থেকে মাছগুলো আলাদা করে রেখেছিলাম যাতে ভেঙে না যায়, তার জন্য সব কিছু খুব ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, আজকের রেসিপি আমাদের হয়ে গেছে রেডি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এই রেসিপির শেষে ধনে পাতা বা গরম মশলা দেওয়ার একদমই দরকার নেই, কারণ ফোড়নেরই একটা খুব ভালো গন্ধ থাকে এর মধ্যে। তো আমাদের আজকের রেসিপি রেডি।